এসেছি কন্নগরের বিখ্যাত শকুন্তলা ঈশ্বরী রক্ষাকালী মায়ের মন্দির এবং তার অন্যতম সম্পাদককে আমরা পেয়েছি সুকুমার মালিক বাবুকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা এই মন্দিরটা সম্বন্ধে একটু জানতে চাই এর সৃষ্টি বা এর কিছু সম্বন্ধে যতটুকু আপনি বলবেন আমি যতটুকু জানি আর কি এটা অ্যাকচুয়াল এক সময় ডাকাত্র পুজো আচ্ছা এবং এর এর মানে জায়গাটা ছিল এখানে ভাগার বলে আছে ভাগার আছে ওখানে মাস্টার পাড়া ওইখানে ছিল ওইখান থেকে ডাকাত্রা উঠে এসে আমাদের এইখানে একটা জায়গা পায় তখন জঙ্গল ভর্তি ছিল চারিদিকে এই জঙ্গলের মধ্যে ওই ডাকাত্রা এসে পুজো শুরু করে আমাদের পূর্বপুরুষরা তারপর আস্তে 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 তারা এখানে কালীতলা কলোনি আছে আমাদের মন্দিরের পাশেই সেটা হচ্ছে মিলিটারি ক্যাম্প মিলিটারিরা যখন যুদ্ধ হয়েছিল সেই সময় মিলিটারিরা এসে এখানে সমস্ত ক্যাম্প করেছিল তো যার ফলে ডাকাত্রা সবকে পালিয়ে যায় এবং এটা জনগণে আমাদের এখানকার লোকাল যে সমস্ত লোক আমাদের প্রবীণ লোক সেই সমস্ত সময় ছিল রামচন্দ্র পুরে কালীপুর বাগ এখনও বেঁচে আছেন আর পারুলবাবু ছিলেন নানান রকম লোক ছিল তারা আর কি পুরনো লোক এখনও কিছু পুরনো লোক আছে আমাদের দেশে আমাদের নবগ্রাম বিদ্যাপীঠের মাস্টারমশাই প্রভাসলাল দাস এখনও বেঁচে আছেন এবং কালীপুর বাগ এখনও বেঁচে আছেন বাকি সব আরও কিছু কিছু আছে বোধ হয় বেঁচে আমার সব সমস্তটা জানা নেই এইখানে যখন পুজো আরম্ভ হয় তখন একটা ছোটোখাটো পুজো থেকে আস্তে 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 লোকের বিশ্বাস এবং লোকের প্রাপ্তি ধরুন লোক একটা বিশ্বাস নিয়ে মায়ের কাছে একটা মানত করলো সেটা পূরণ হয়ে গেল এইভাবে আস্তে আস্তে প্রচারিত হতে 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 এখন প্রচুর এর মায়ের পুজো যে শুরু হয়েছে এটা মোটামুটি কত সাল হবে ধরুন 165-180 বেশি হবে আমার ঠিক জানা নেই বারো মন্দিরে গেছিলাম ওদের 200 বছরের বেশি ইতিহাস ওই রকম ভাবে বলবো না আমি কারণ আমিও তো এখানে 200-300 বছর বলতে পারি কিন্তু সেটা না বলে আমি আমাদের এই দুর্গাপুজোটা এই 138-133 বছর দুর্গাপুজো পাচ্ছে এর ধরুন না তখন থেকেই তার কিছু বছর যদি আমি 150 বছরই এইরকম ধরা যায় আচ্ছা মায়ের এখানে রূপটা কি মায়ের রূপ মানে মায়ের একমাত্র বছরে একবার পুজো হয় মায়ের মাতৃ পুজো মানে মূর্তির সময় বাকি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার পুজো হয় শুধু বেদিক পুজো হয় বেদিতে ওরা আপনার পুজো দেয় ওখান থেকে পুজো গাড়ি কিনে পুজো দেয় তো বা ছাগলি দেয় ছাগলি হয় ছাগলিটা খুবই কম হয় এমনি অসময় কিন্তু পুজোর সময় একটু বেশি ছাগল হয় এক সময় প্রচুর ছাগলি হতো এরকম আমাদের এখানে বিজ্ঞান মঞ্চ আছে তারা এক সময় এডুকেশন করলো যে প্রাণী হত্যা আমারও ঠিক প্রাণী হত্যা মন্দিরে ছাড়া দেয় না আমি এখন পর্যন্ত মন্দিরে পুজোর সময় মন্দিরে যাই আচ্ছা আমরা দুটো সেক্রেটারি দুটো পার্ট আছে পুজোর সময় একটা অফিস সামলানো আর একটা মন্দির সামলানো আপনি অফিসে আমি অফিস থাকি অফিসটা পুরো সামলাই কিন্তু ভক্তি আমারও আছে মানে ভক্তি আমারও আছে মানে কি মূর্তিটা দেখলে আপনি যদি কোনো সময় আসেন মায়ের মূর্তি দেখলে আপনার একটা শরীরে শরীর আমি বলছি না আমার একটা শরীর আমি কিন্তু নাস্তিক আমি বলছি আমার মানুষও বলে যে না নাস্তিক নিজে কী করে কিন্তু ওই মূর্তি দেখলে নিজেরও আমার একটা ভক্তি আছে আমি সময় বৈশাখ মাসে বৈশাখ মাসে মানে বলে অন্ধকার শনিবার আর মঙ্গলবার বেদি পুজো হয় এবং অসময় পুজো অসময় পুজো আমাদের একদিনই গত বছর আমাদের পারমিশন দেয়নি গভর্নমেন্ট আমরা এটা শুনেছিলাম এটা হয়তো ভুল শুনেছি যে কামাখ্যা মন্দিরের মতো মায়ের জনি পূজা হয় এরকম না ব্যাপারে না সেটা একবার যদি আপনারা আসেন আমি আপনার আমি বসি অফিসেই থাকবো এই বছরে যদি হয় আর কি আমাদের গভর্নমেন্ট পারমিশন দেয় আর লক্ষাধিক লোক তো কম বলব রাস্তায় পাখি যাওয়া যায় না এরকম একটা সেই জন্যই ওরা আরও বেশি করে পুলিশ থেকে
চলেই যাচ্ছে, যেমন দক্ষিণের ওই হয় না ওলাম ওলাম কি ওলাম পুজো ওনম পুজো ওনাম ওনাম ওনম পুজো ওই সাথে ওনাম, হ্যাঁ সেই রকম ধরনের পুজো এখানে শুধু পশ্চিমবাংলায় এক একটা মানে ঘটনা বলা যায় যে এক একজন থাকে সুইডেন, মানে ধরুন আমার এখানে আত্মীয় কেউ চাকরির ক্ষেত্রে সুইডেন চলে গেছে, তারা পুজোর বৈশাখ মাসের অন্তত দু মাস আগে থাকতে বলে কবে পুজো ঠিক হচ্ছে দিন পরে কবে দিনক্ষণ ঠিক হচ্ছে আমাদের জানাও আমরা এই এত মানরাগ আছে, আর পুজোর শুক্রবার থেকে বারোটা থেকে আমার এখান থেকে 1 কিলোমিটার দূরে গঙ্গা গঙ্গা থেকে জল নিয়েছে, মানে সব বেদিতে ঢালবে বলে একসময় বেদিতে ঢালতো, বেদিটা যে আছে না একটা পাথরের একটা বেদি আছে পাথরের বেদিটা ক্ষতিগ্রস্ত, যারা বেশি উৎসাহী তারা ওই মা মা করে ঘর শুদ্ধ ঠাবাস করে পড়লো মধ্যে করে হয়তো পাথরটাই আস্তে 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 ক্ষতিগ্রস্ত, সেই জন্য আমরা এখন করেছি ডোঙা করে দেওয়া হচ্ছে, ডোঙা করে দেওয়া ডোঙার জলটা জলটা গড়টা চলে তবু আমরা গ্রীষ্ম করতে পারি না, 12টা পর্যন্ত টাইম থাকে রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, কারণ তারপর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এখানে দেখবেন হালিঘাট আছে ওখানে বলি হয় অনেক সিস্টেম আছে, যে মায়ের যে নজরটা প্রথমান নজরটা যে পুরো হাড়িকাটে পড়ে সেই নজরটাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ আচ্ছা, এরপর যদি কোনো সময় মাঝখানে কোনো একটা লোক বাই চান্স চলে গেল যদি ওই রাস্তাতে শুদ্ধিকরণ হলো না কেউ যদি চলে গেল তাকে আবার পুনরায় ওই রাস্তাটা শুদ্ধিকরণ করতে হবে, এইরকম আর কি সিস্টেম হলো মা যাতে ওই পুরো হালকাটের দিকে নজর দেয় নজর করতে হবে, পুজো তো হয় তান্ত্রিক মতে পুজো হয় তান্ত্রিক মতে পুজো হয় আমাদের তিনজন পুরোহিত আছে একদম পার্মানেন্ট পুরোহিত, মানে তারা শনিমঙ্গল করে এবং আসল পুজোর সময় করে, এবার আসল পুজোর সময় আরও প্রায় জনা 20 পুরোহিত আছে তাদের অ্যাসিস্ট করার জন্য থাকে, আচ্ছা আর বিভিন্ন রকম পূজার ডালা নেয় পুরী যায় একটু বেশি করতে সব লাখ লাখ টাকা পুজো করে আমি এটা মুখে দিই, হ্যাঁ সমস্ত পোশাক দেওয়া হয় তার দুদিন তিন দিন এক বুধবার পর্যন্ত পরে বুধবার পর্যন্ত পোশাক দেওয়া হয় মানে প্যাকেট শুকনো পোশাক শুকনো এই শুকনো পোশাকে বাতাসে থাকে চিনি থাকে সন্দেশ থাকে চেহারা থাকে আচ্ছা আপনাদের এই যে উপরে যে পাথরের বেদিটা আচ্ছা নিচে একটা বেদি রয়েছে উপরে একটা বেদি রয়েছে এই উপরের পাথরের বেদিটা কতদিন হয়েছে তৈরি হয়েছে এইটা ধরুন মাঝে এ হয়ে গিয়েছিল মানে কত বিক্ষত হয়ে গিয়েছিল যেটার জন্য বললাম আর কি আমরা ঢুকতে দিই না, তারপর এগুলো আমাদের কিন্তু নিজেদের কিনতে হয় এত কিন্তু পুরনোটা রাখা আছে ওটা আমাদের আমাদের বিভিন্ন সমস্ত সামগ্রী সম্বন্ধে রাখা আছে কমিটির লোকেদের বাড়িতে না আমাদের উল্টো দিকে দেখবেন প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের উপরে আছে আমাদের অফিস, আমাদের আগের অফিসটা ছিল একটা ওই ঘরের মধ্যে খুবই খারাপ অবস্থা ছিল একই ঘরে মানে মাল মাল টাল থাকে সেখানে আবার আমরা বসি, আমরা এই কমিটি এসে একটা দ্বিতল কক্ষ করেছি পাশের মাঠের দিকে, এটা ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর করা হয়েছে একদম ওয়েল ডেকোরেটেড, আমরা ওখান থেকে এলাম মন্দির তো বন্ধ ঘুরতে পারবেন, এরপরে আমাদের ওই জায়গায় সেবা মন্দির আছে সেবা মন্দির দেখবেন সেখানে যে সমস্ত ভালো ভালো ডাক্তার তারা এখানে মানে বিনা পরিশ্রম মানে বিনা পারিশ্রমিক তারা এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো ওখানে চিকিৎসা করে গরিবদের জন্য আমাদের দাতব্য চিকিৎসা করে, সেখানে আমি আর কি ধরুন না ওইখানে আমি হেড আমি নিজেই দেখাশোনা করি সমস্ত ডাক্তারদের স্কুলটাও আমি দেখাশোনা মানে প্রশাসনগতভাবে কি আমি এখন তো রিটায়ার্ড রেলের এমপ্লয়ি ছিলাম সাউথ ইস্টার্ন রেলে আমি চিফ ওয়েস ছিলাম চিফ ওয়েস হিসেবে আমি রিটায়ার করেছি 2015 31 অক্টোবর তারপরেই আমার হাতে অনেক সময় সেই জন্যই ওরা আমাকে এসে বললো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ভাই মন্দিরে মন্দিরে যাবো না আমি ভাই তোমাদের ডাক্তারখানা দেখবো ডাক্তারকে চিকিৎসা হয় ডাক্তারদের সঙ্গে আমি উন্নীত করবো আর স্কুলের দিদিমণিরা যারা আছে তাদের সঙ্গেও আমি এরকমও বলেছিলাম আমি সপ্তাহে একদিন যারা ক্লাস ফোরে পড়ে বৃত্তি পরীক্ষা যারা দেবে তাদের আমি সপ্তাহে একদিন ক্লাস করাবো শনিবার ইংলিশ আর এবং ম্যাথ